আমি যখন কাউকে কথা দিই সেই কথা আমি রাখি। আমি যদি চিনিকে কথা দিয়ে থাকি যে আমি ওকে হারমোনিয়াম দেব, তাহলে চিনি হারমোনিয়াম পাবে। এই চাবি যেমন আমি তোমার কাছ থেকে কেড়ে নিয়েছি, ঠিক সেই রকম দ্রোণকেও আমি তোমার কাছ থেকে কেড়ে নিয়ে অপালার হাতে দিয়ে দেব। তুমি কিচ্ছু করতে পারবে না। কি ভেবেছিলে, তোমার পক্ষ নিয়ে দ্রোণ দুটো কথা বলেছে বলে তুমি জিতে গেছ? আমি বেঁচে থাকতে তুমি কোনোদিন জিততে পারবে না। যদি অপালার সঙ্গে আমি দ্রোণের বিয়ে দিতে না পারি, তাহলে আমার নামও হেমাঙ্গিনী চৌধুরী নয়। এমন প্রতিজ্ঞা করবেন না কর্তামা। এই বয়সে এসে আবার নতুন নামের বিড়ম্বনায় পড়তে হবে তো তাহলে। বড় বেশি আত্মবিশ্বাস তোমার দেখছি। সত্যিকে তো চিরকালের জন্য গলা টিপে রেখে দেওয়া যায় না। সত্যি একদিন চিৎকার করে প্রকাশ হয়েই পড়ে, ঠিক যেমন আপনার সত্যিও প্রকাশ হবে। আমার একটা অভিযোগও যে মিথ্যে নয়, আমি সেটা প্রমাণ করে দেব। আর সেই প্রমাণ জোগাড় করার কাজ কিন্তু আমি শুরু করে দিয়েছি। এরপর কে কার থেকে কি কেড়ে নেয় সেটা না হয় দেখা যাবে। তোমার এত সরাসরি কথা থেকে তুমি ঠাম্মির সাথে এভাবে কথা বলছো? ওই যে বললাম আমি সত্যের দিকে, এটাই হলো সত্যির সাহস। তবে দেখবেন কত, এমন না হয় যে আপনি আমার থেকে ছোট মালিককে কাটতে গেলেন আর উল্টে আমি তাকে আপনার কাছ থেকে কেড়ে নিলাম। নাতি তার ঠাম্মিকে ত্যাগ করবে না তো? এই মেয়ের এত জোর কোথা থেকে এলো? নিশ্চয়ই ও গানের ঘর থেকে এমন কিছু খুঁজে পেয়েছে যা ওকে এই জোর দিচ্ছে। কিন্তু কি পেয়েছে? না, সঙ্গে করে তো কিছু নিয়ে বেরোয়নি, তাহলে অন্যভাবে বের করবে। হারমোনিয়াম, তার মধ্যে কি কিছু, না হলে ওটাই বা কেন হামলে পড়ে নিতে চাইল? আমি দাদু ভাই, তুমি আবার কেন এখানে এলে? তোমাকে তো বলেছিলাম বিশ্রাম নিতে। চাবিটা। চাবি? ওই ঘরের চাবিটা। সে নিয়ে তুমি কি করবে? ইউনিট রেস্ট প্লিজ, তুমি এসব ব্যাপারে মাথা ঘামিও না। মাথা না ঘামিয়ে তো ঘুমাচ্ছিল কে জানো, আমার ঘুম ভাঙিয়ে চিনির এখানে আসা নিয়ে নালিশ করলো।